গত 29 সেপ্টেম্বর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে হত্যা করা হয় সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মহিবুল্লাহকে। বুধবার সকালে রোহিঙ্গা নেতা হত্যা মামলায় গ্রেফতার তিন আসামি ইলিয়াস, সালাম ও জিয়াউরে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারা এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আসামিদের আদালতে হাজির করে তিন আসামির সাত দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। এ মামলায় গত 3 অক্টোবর সেলিম ও শওকতকে তিন দিনের রিমান্ড দিয়েছিলেন আদালত। এ নিয়ে গ্রেফতার পাঁচ আসামিকেই রিমান্ড দিলেন আদালত। এদিকে মহিবুল্লাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের সম্মুখীন করা হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া মাদক চোরাচালান বন্ধে মিয়ানমার সীমান্তে পাহারা আরও জোরদার করা হচ্ছে। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন। রোহিঙ্গারা যারা আছেন তাদের আমরা ফুললি প্রোটেকশন দিচ্ছি, আমাদের প্রোটেকশনের পরিমাণ আরও বেড়েছে এবং এই বর্ডারগুলো আমরা টাইটেন করব। ড্রাগ ব্যবসা হয়, অনেক ক্রাইমের কাজ হয়, অনেকে মানুষগুলোকে হিউম্যান ট্রাফিকিং হয়। আপনার আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তথ্য এসেছে যে কিছু কিছু আর্মস এইদিকে, তো তারা দে উইল টেক স্ট্রং অ্যাকশন, শক্ত অবস্থানে আমরা। শিগগিরই ভাষণচরের রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ কাজ শুরু করবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।